ভোটে জিতে বড়মার ঘরে মধুপন্না, ওই ঘরেই 4 মাস আগে তালা ঝুলিয়েছিলেন সাংসদ শান্তনু ঠাকুর। মামলা গড়ায় আদালতে, কোর্টের অর্ডার রয়েছে বলে দাবি করেন নবনির্বাচিত বিধায়ক। উপনির্বাচনে বাগদায় জয়ের পর আবারও ঠাকুরনগর ঠাকুরবাড়ির পারিবারিক বিবাদ প্রকাশ্যে। ভোটে জিতেই বড়মা বীণাপাণি দেবীর বন্ধ ঘরে ঢুকলেন মমতা ঠাকুর ও মধুপর্ণা ঠাকুর। বড়মার ঘরে ফিরে তাকে প্রণাম করেন সদ্য নির্বাচিত বিধায়ক মধুপর্ণা। তিনি বলেন, এটা আমাদের অধিকার। ঠাকুরবাড়িতে প্রয়াত বড়মা বীণাপাণি দেবীর ঘরে প্রায় 4 মাস আগে তালা ঝুলিয়েছিলেন বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর। চলতি বছর বারুণী স্নানের সময় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। তারপর থেকে তালাবন্ধ অবস্থাতেই ছিল বড়মার ঘর। এদিন ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর তৃণমূলপন্থী মতুয়া ভক্তেরা বড়মার ঘরের তালা ভেঙে দেয়। ভোটে জিতে বাগদা থেকে ঠাকুরনগরে ফিরে বড়মা বীণাপাণি দেবীর ঘরে ঢুকে প্রণাম করলেন মধুপর্ণা ঠাকুর। জেতার পর তিনি জানিয়েছিলেন তার প্রথম কাজ হবে বড়মা বীণাপাণি দেবীর ঘরে যাওয়া। হাইকোর্টের অর্ডারও রয়েছে তার কাছে, এও জানান মধুপর্ণা। প্রসঙ্গত, মতুয়া ধর্মীয় মহামেলার সময় বড়মা বীণাপাণি দেবীর ঘরের তালা ভেঙে ঘর দখল করার অভিযোগ উঠেছিল শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। পরবর্তীতে শান্তনু ঠাকুর ওই ঘরে তালা লাগিয়ে দেন। বিষয়টি নিয়ে মামলা দায়ের হয় আদালতে। এদিন মমতা ঠাকুর বলেন, বারুণী স্নান উপলক্ষে মেলা চলাকালীন লক্ষ লক্ষ ভক্তদের সামনে জোর করে ঘরের তালা ভেঙেছিল শান্তনু ঠাকুর। আমরা আইনি লড়াইয়ে জয়ী হয়ে এদিন ঘরে প্রবেশ করি। আগেই আদালতের রায় পেয়েছিলাম, নির্বাচনের কাজে ব্যস্ত ছিলাম, তাই এতদিন ঘরটি বন্ধ ছিল। শুনুন, তারা তালা লাগিয়েছিল, আপনারা সকলে দেখেছেন টিভির পর্দায়, তার ভাষা জ্ঞান এত জঘন্য। এবং মধুপর্ণা জেতার সঙ্গে এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তার কারণ হচ্ছে, এটা আমরা প্রায় 25 দিন আগে, 20 থেকে 25 দিন আগে আমরা পেয়েছি হাইকোর্টের যে রায়, হাইকোর্ট থেকে আমাকে সুপ্রিম, মানে হাইকোর্ট থেকে যেখানে আজকে সরি লোয়ার কোর্টে যে অর্ডার দিয়েছে যে ইমিডিয়েটলি তাদের তাদের যে কাগজপত্র আছে তার মাধ্যম দিয়ে তাকে তার প্রাপ্য অধিকার তাকে দেওয়া হোক। এবং সেটা পাওয়ার পরে আমরা ইলেকশনে ব্যস্ত ছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মধুপর্ণা ঠাকুরকে যে প্রার্থী করেছে আসার প্রচারণা করছে না বাগদা থেকে উপনির্বাচনে, এবং সমগ্র মত সমাজের মানুষ বিভিন্ন পশ্চিমবাংলা থেকে এসছে, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান বিভিন্ন জায়গা থেকে তারা এসছে, এসে তারা সকলে প্রচারে নেমেছিল যে এই সিটটা আমরা বাড়ি বাড়ি এই সময়টা নষ্ট না করে আমরা মানুষের কাছে পৌঁছবে, যাতে এই সিটটা আজকে তৃণমূল কংগ্রেস থেকে জন্য জিতে। এবং ওদের সিদ্ধান্ত ছিল যে আমরা 13 তারিখে রেজাল্ট হবে, এবং আমরা একচোটে ভক্তরা সকলে মিলে ডাঙ্কা নিশান নিয়ে আমরা মধুপর্ণাকে নিয়ে মার ঘর খুলে, তালা খুলে আমরা সেখানে বড় মার ওখানে প্রণাম করব। সেই কাজ ভক্তরা করেছে। পাশাপাশি ভক্তদের দেখা যাচ্ছে ঘর মুছতে, ঘর পরিষ্কার করতে আনন্দ সই, এবং বেশ কিছু মধ্যদের দেখা যাচ্ছে এসে নমস্কার করতে। এটা কি সেই পুরনো ছন্দকে ফিরবে? একশোবার সেই পুরনো ছন্দে ফেরানোর জন্যই তো আমাদের লড়াই। এই লড়াইটা সততার লড়াই, নৈতিকতার লড়াই, এবং হরি গুরুচার যে সারা জীবন বলে আদর্শ নিয়ে লড়াই করেছে বড়মার, আজকে আমি মনে করবো এটা বড়মার জিত। একটা মানুষ আজকে যাকে আরাধ্য দেবতা হিসেবে ভক্তরা তাকে পেয়েছে, যেভাবে সারা জীবন ভরে মানুষের জন্য করেছে, সেই ঘরে ভক্তরা আসতে পারছে না। আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন, প্রতিদিন সকালবেলা মানুষ এখানে আসে, যারা সকলে পাইচারি করতে বেরিয়ে আসে, মন্দিরে প্রণাম করে, এবং সেখানে বড়মার ঘরে একটা প্রণাম করে যায়, কেউ ফুল দিয়ে যায় ওখানে। কিন্তু আজ প্রায় 3 থেকে 4 মাস কিন্তু তারা কেউ আসতে পারে। অনেকে আমি দেখেছি নিজে চোখের জল ফেলে গেছে। তাদের এই জয় আছে, ভক্তদের জয়, নৈতিকতার জয়, সততার জয়, হরি গুরুচাঁদের যে সমগ্র মধ্য সমাজের জন্য, যে তারা ফিরিয়ে আবার সেই বড়মার কাছে আজকে দেখতে পাচ্ছেন তারা কীভাবে আনন্দে ঘর মুছছে, পরিষ্কার করছে, বড়মাকে আবার সন্ধ্যারতি দেবে, প্রতিদিন পুজো হবে এখানে। যদিও এ বিষয়ে বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর বলেন, বিষয়টি আদালতের বিচারাধীন বিষয়, আগামী দিনে ওই ঘরে আবার তালা লাগিয়ে দেওয়া হবে। ওনার কাছে আদালতের রায় থাকলে দেখাচ্ছেন না কেন? এটা আইনি একটা অবস্থানে রয়েছে, সেখানে যে বা যারাই তালা ভেঙেছে তাদের এগেনস্টে আবার একটা আইনি ব্যবস্থা নেওয়া হবে, এবং পুনরায় যে অবস্থায় ছিল ঘর সেই অবস্থায় ফিরে আসবে যতক্ষণ না পর্যন্ত হাইকোর্টের রায় বেরোচ্ছে। আপনাদের কাছে তো সিসি ফুটেজ আছে কারা ভাঙলো?
বলছে কোর্টের রায় পাওয়ার পরেই তারা বক্তারা, সেটা তো সময় হলে দেখা যাবে কে কোর্টের রায় পেয়েছে কে না পেয়েছে, কার এগেনস্টে কেস যাবে কার এগেনস্টে কেস হবে না সেটা তো সময় বলবে। ওই ঘর যে অবস্থায় ছিল পুনরায় সেই অবস্থায় আসবে, আজকে আমি কিছু বলবো না, আগামী দিনে আপনাদের ডেকে নিয়েই ওই ঘর আবার বন্ধ হবে যতক্ষণ না পর্যন্ত হাইকোর্ট রায় দেবে ওই ঘরের ব্যাপারে। যদি ওই হাইকোর্ট উনি যদি রায় দেয় ওনাকে রায় দেখাতে বলুন হাইকোর্টের। সেটা উনি ওনার তো দেখার দরকার নেই, হাইকোর্টের রায় রয়েছে, কিসের জয়? আমিও তো জয় হয়ে এসেছি এই লোকসভায়, আমিও তো এই লোকসভায় 733,500 ভোট পেয়েছি, তো আমার কাছেও তো বড় জয় ছিল। তো জয় না পরাজয় সেটা সময় হলে দেখবে, রেডি থাকে যেন সবাই। বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর বলেন, এখানেই আমাদের জন্ম, আমরা বড় হয়েছি, এই ঘর আমাদের অধিকার, এটা কোনো দখল না, এটা আমাদের অধিকার, যেটা ছোটোবেলা থেকেই আমি এখানেই ছিলাম, আমাদের জন্ম এখানে ছোটোবেলাতে, এটা কোনো দখল নয় যে আমরা দখল তালা ভেঙে আমরা ঢুকে যাবো, এটা কোনোই না। আর অর্ডার কোর্টের অর্ডার অনেক আগেই চলে এসেছিলো, এখানে ইলেকশনের ব্যস্ততায় আমরা এখানে ছিলাম না, সেই হিসাবে আজকে আমরা ফ্রি হয়েছি, মানে এসে আমরা ঘর আমরা আবার যাচ্ছি ঘরে। অনুভূতি প্রথমত সবাই ভাবছি অনশন করেছি তাই টিকিটটা পেয়েছি, এটা একদমই ভুল, যেটা হয়েছে ওটা অধিকারের লড়াই ছিল দিদি, যেটা দল যেটা ভালো ভেবেছে সেই হিসাবে টিকিটটা দিয়েছে, বিশ্বাস রেখেছে, যে বিশ্বাসটা আমরা রেখেছি। আর পলিটিক্যাল ম্যাটার আর ওটা ফ্যামিলি ম্যাটার দুটোই পার্থক্য আছে, সেটার আর কিছু বলার নেই। অনুভূতি তো খুবই ভালো কি যাই হোক আমাদের ঘর ভালো না সবাই জানে, তারপরেও ছোটোবেলা থেকে ঠাকুমার সাথে ঠাকুমার আঁচল মানে আঁচলের সাথে আমরা ঠাকুমার একসাথে ঘুমিয়েছি, দাদুকে তো যাক আমরা দেখিনি, বাবাই আছে মা আছে, ভালো তো লাগবে কি ছোটোবেলার ঘর আমরা আবার 3 মাস পরে আমরা ফিরে পেয়েছি। দীর্ঘদিন পর বড়মার ঘর খুলে যাওয়ায় খুশি মতুয়া ভক্তেরা। আজকে তো খুব আনন্দের দিন আমাদের, কারণ এতদিন যে মনে কষ্ট ছিল সমস্ত ভক্ত মহলে এটা সাড়া পড়ে গেছিল, তার ইফেক্ট কিন্তু আগামী দিনে ইলেকশনে, যেমন আপনারা দেখলেন বিগত ইলেকশনটা গেল সেই ইলেকশনে কিন্তু এর ইফেক্ট পড়েছে, এটা কম বেশি সব জায়গায় ভক্ত মহলে এর একটা যন্ত্রণা ছিল, দাগ ছিল, সেটার প্রতিশোধ ভক্তরা নিয়ে নিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ভক্তরা করে দিয়েছে নীরবে। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ঠাকুরনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।